ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল, সরকার ঘোষিত নিম্নতম মজুরি 8,000 টাকা এবং 9 দফা বাস্তবায়নের দাবিতে ফতুল্লা থানার পুলিশ লাইন টাকার পাশ শিল্পাঞ্চলে অবস্থিত নিট গার্ডেন গার্মেন্টস শ্রমিকেরা বিক্ষোভ সমাবেশ করেছে। বুধবার 15 ফেব্রুয়ারি সকাল 10টায় পুলিশ লাইন টাকার পাড় শিল্পাঞ্চল থেকে বিক্ষোভ মিছিল করে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশ করে। সংগ্রামে বন্ধুগণ 6 মাস না যেতে সেখানে অসংখ্য শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। গত প্রশ্নে 43 জন শ্রমিককে বিনা নোটিশে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা আমাদের সংগঠন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে পরিষ্কার বলতে চাই, আজকে মালিকরা বাংলাদেশের আইনকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে তারা একের পরে এক অন্যায় করছে। সমাবেশে কারখানা শ্রমিক কামালের সভাপতিতে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, কাপ্তলী পুলিশ লাইন শিল্পাঞ্চল শাখার সভাপতি হাসনাত কবির, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সহসভাপতি আনোয়ার খান, গাবতলী পুলিশ লাইন শিল্পাঞ্চল শাখার সাধারণ সম্পাদক খোরশেদ আলম, কারখানা শ্রমিক রফিকুল ইসলাম, রাজা, সুমি সহ অন্যান্য শ্রমিকবৃন্দরা। সাব্বির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।